हेलो बंधुरा वेलकम बैक टू माय चैनल प्रियंका रान्ना घर। आज के रेसिपी काचा आमड़ा चटनी। तार जोन्नो आमी एखाने आमड़ाटा निएछि, आमड़ाटा भालो करे पिलार दिए छालटा छाड़िए धुए रेखे दिएछि। आर एखाने आमी कड़ाई निएछि, कड़ाइयेर मध्ये प्रथमे दिए देब सर्षेर तेल। आपनारा चाइले सादा तेल यूज करते पारेन, एटा असुविधा नेई। तेलटा एकटु गरम होले एर मध्ये किछु पाँच फोड़न देब आर एक दुटो किछुटा शुकनो लंका दिए देब आमी फोड़नेर जोन्न। दिए दिलाम शुकनो लंका और पाँच फोड़न किछुटा। एटा आमी एकटु भाजबो भालोभावे। एकदम सिम्पल ए चाटनीटा बानिए देखुन, ग्राम बांगलाय एटा खूब पपुलार, तबे मोटामुटी आमरा बानिए थाकि। तारपर एर मध्ये दिए दिच्छि आमी आमड़ागुलो, भालो करे परिष्कार करे धुए ताल ताल रेखे आमड़ागुलो एर मध्ये दिए दिलाम। दिए आमी एटा भालो करे नाड़बो। ততক্ষণ না আমড়াগুলো গলতে শুরু করছে ততক্ষণ আমি এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এখানে বলে রাখি বন্ধুদেরকে, প্রিয়াঙ্কা রান্না ঘর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল করে রাখবেন, তাহলে সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন। এটা নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, যেহেতু এটা টক আমরা কাঁচা আমরা টক, তাই নুনটা একটু বেশি পরিমাণেই লাগবে। নুন দিলে এটা গলতেও তাড়াতাড়ি সুবিধা হবে, তাড়াতাড়ি এটা গলবে। আর যে কোনো আমরা চাটনি হোক বা যে কোনো চাটনি বা আচারের ক্ষেত্রে চিনি দিলে বেশি দিন স্টে করে না, থাকে না। সেক্ষেত্রে চিনির সাথে যদি আপনারা কিছুটা পরিমাণ গুঁড়ো দিয়ে দেন তাহলে সেটা অনেকদিন থাকবে, স্টে করবে। স্টেপটা আপনারা জেনে রাখুন, আপনাদের অনেক কাজে লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল। আমি একটু ঝাল পছন্দ করি, একটু স্পাইসি, তাই এটা দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা স্কিপ করতে পারেন, অসুবিধা নেই। এবার একটু মেরে চেড়ে ভালো করে নিচ্ছি আমি। দেখুন আমড়াটা আমার গলতে শুরু করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন একটু গলে গলে আসছে। এরপর এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। এই আচারটা বেশি দিন স্টে করার জন্য অবশ্যই এর মধ্যে আমি গুড়টা দেবো। প্রথমে চিনিটা দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে একটু নাড়াচাড়া করলে চিনিটা গলে গেলে তারপর আমি গুড়টা দেবো এর মধ্যে। আর আমার চ্যানেলকে দেখুন, আর নতুন নতুন ভিডিও দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করবেন। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ারও করবেন। আর রেসিপি অবশ্যই বাড়িতে একবার করে ট্রাই করে দেখুন কেমন লাগছে। গ্রাম বাংলায় এটা খুব পপুলার একটা রেসিপি, আমড়া চাটনি, কাঁচা আমড়া চাটনি। এটা মোটামুটি আমার হয়ে গেছে, আমি এর মধ্যে গুড় দিয়ে দিয়েছি। গুড়টা আমি আর দেখাইনি, সেটা আমার এর মধ্যে আমি গুড় দিয়েছি, সেটা দেখানো হয়নি। আমার চাটনিটা রেডি হয়ে গেছে, একটু বেশি করে ফুটিয়ে নিলেই, পাঁচ সাত মিনিট মতো ফুটিয়ে নিলেই দেখতে পাচ্ছেন আমার রেডি হয়ে গেছে কাঁচা আমড়ার চাটনি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।